আসসালামু আলাইকুম, আমি প্রফেসর কোহিনুর, আমি গাইনি অফিসার প্রফেসর। কোশ্চেনটা কিন্তু খুব সুন্দর। একটা কাপল যদি প্রেগনেন্সি নিতে চায়, তাদের আগে কি কি করণীয় আছে, প্রেগনেন্সির আগে স্যার কি কি প্রিপারেশন নেবে, সেটা আমাদের বিষয় এখন। এটা খুব ইম্পর্টেন্ট যে আমি যখন প্রেগনেন্সির কথা ভাববো বা আমি যখন প্রেগনেন্সির কথা চাইবো, তখন আমাকে একটু মাথায় রাখতে হবে যে আমি কি রেডি ফর প্রেগনেন্সি নেওয়ার জন্য, বা আমি কি প্রিপেয়ার, বা আমার কি কোনো সমস্যা আছে যে আমি প্রেগনেন্সি নিলে সেটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এটা মাথায় রাখা উচিত। তাহলে আমরা কী বলবো, আমরা যখন আমাদের কাছে ডাক্তারদের কাছে যাবে, তখন আমরা প্রথমে জিজ্ঞেস করি তোমার কি কোনো মেডিকেল ডিজঅর্ডার আছে। মেডিকেল ডিজঅর্ডার মানে ওর কি ডায়াবেটিস আছে কি না, ওর ব্লাড প্রেশার বেশি আছে কি না, ওর অন্য কোনো সমস্যা, কেমন ধরো কারো ব্রিদিং ডিজঅর্ডার থাকতে পারে, কি কোনো অন্য কোনো ড্রাগ এসে খায়, ওষুধপত্র খায়, এটা হতে পারে, তার থাইরয়েডে কোনো সমস্যা আছে সেটা জানতে হবে, তারপর তার ওজনটা অত্যধিক কি না সেটা আমরা দেখে নিব, তার মাসিকটা নিয়মিত হয় কি না প্রত্যেক দিন সেগুলো আমি দেখে নিব, এবং সবচেয়ে জরুরি কথা হলো মেডিকেল ডিজঅর্ডার, এটা কিন্তু জানা আমাদের খুব বেশি প্রয়োজন। তাহলে যদি এরকম হয়েই থাকে, তাহলে প্রেগনেন্সি নেওয়ার আগে শিশুর এটা তাকে কারেকশন করে নিতে হবে। যেমন এমন অনেক ডিজিজ আছে যেটা প্রেগনেন্সিতে যদি নেও, তাহলে সেটা প্রেগনেন্সি হতেও সমস্যা হবে, হলে আবার অ্যাবর্শন হয়ে যাওয়ার চান্স থাকবে। যেমন ধরো পিসিওডি, একটা পেশেন্ট যদি পলিসিস্টিক ওভারি নিয়ে আসে, তা তো মাসিক অনিয়ম থাকবে, এবং ও যদি প্রেগনেন্সি নেওয়ার কমপ্লিকেশনগুলো বেশি হবে, তাহলে কী করতে হবে, ওকে ওর ওজন অনেক কমাইতে হবে ডিউরিং প্রেগনেন্সি নেওয়ার আগের থেকে। তাহলে থাইরয়েডের সমস্যা থাকে, তাহলে সে থাইরয়েডের ওষুধ খেয়ে টিএসএইচ তার নর্মাল করে তার প্রেগনেন্সি হবে। এবং সে হাইপারটেনশন থাকে, তো ব্লাড প্রেশার অনেকের বেশি থাকে, এখন ও যদি এই এত বেশি ব্লাড প্রেশার নিয়ে বাচ্চা নেয়, তাহলে কী হবে, বাচ্চাটা তো পরবর্তীতে সাইজে বাড়বে না, এখন আইওডি হয়ে যাবে। আবার কেউ যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস কন্ট্রোল না করলে অনেক বাচ্চা খারাপ তো হয়ে যাবে, অনেক কনজেনিটাল অ্যানোমালি হয়ে যাবে, বাচ্চা হার্টের সমস্যা থাকতে পারে, চোখে ক্যাটারাক্ট থাকতে পারে, এইগুলো হলো আগে প্রিপারেশন। এবং ব্লাডের গ্রুপটা সম্পর্কেও তাকে জানতে হবে, যে সে ব্লাড গ্রুপ পজিটিভ কি নেগেটিভ এটা জেনে নিতে হবে। আর একটা জিনিস আমি এটা বলবো, সেটা হলো ওর একটা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, ওকে থ্যালাসেমিয়ার কোনো মেজর বা মাইনর আছে নাকি, এটাও যদি জানতে পারে তো খুব ভালো হয়। এগুলো জানার বিষয়। দুই নম্বর হলো যখন যেদিন থেকে তারা প্রেগনেন্সি ট্রাই করবে, যবে থেকে তার আগে থেকে তারা অ্যাটলিস্ট এক দেড় মাস আগের থেকে যেন ফোলিক অ্যাসিড নামে একটা ট্যাবলেট আছে, সেই ফোলিক অ্যাসিডটা খায়। বিকজ ফোলিক অ্যাসিড কী জিনিস, দামে খুব কম ট্যাবলেটটা, ছোট্ট ট্যাবলেট, দামে খুব কম কিন্তু খুবই এসেন্সিয়াল। ফোলিক অ্যাসিড কী করে, বাচ্চা পেটে আসলে বাচ্চার কনজেনিটাল অ্যানোমালি, বাচ্চার মাথার ভর, এগুলি অ্যাবনর্মালিটি কমায়। কাজে ফোলিক অ্যাসিড দিয়ে এক মাস দেড় মাস আগের থেকে শুরু করবে, দেন দে উইল ট্রাই ফর প্রেগনেন্সি, তাহলে তার প্রেগনেন্সিটা হলে বাচ্চাটা মোটামুটি সুস্থ থাকবে। সো আমার এক কথা হলো যে প্রেগনেন্সির আগে আমরা ওজন দেখব, যদি খুব বেশি ওজন থাকে ওজন কমাই নেব, যদি কোনো মেডিকেল অসুখ বিসুখ কিছু থাকে, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, তারপরে তোমার এগুলি সব আমরা কন্ট্রোল করে নিব, এবং প্রেগনেন্সির এক দুই মাস আগের থেকে ফোলিক অ্যাসিড শুরু করবে, প্রেগনেন্সি হলে কন্টিনিউ করবে।